गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू आमादेर चैनल शानायन शुवानीज लाइफ। तो देखो सबाई निश्चय भालो आछो, आमार शुवानी भालो आछे बोलते पारबो ना तोमादेरके, कारण शुवानी एक समय भालो थाकछे आर एक समय कुकुर कुकुर करे सारा रात केशे मानुषके जालाच्छे। तो देखो एखन कटा बाजे, देखो घड़ीते घड़ीते बाजे 10:24 হয়ে গেছে। আর দেখো এই ব্যক্তিটা এখনো বিছানা ছাড়েনি, দেখতে পাচ্ছো? এতে ডাইপারে টয়লেটও করেনি, সারা রাত টয়লেট করেনি, সারা রাত টয়লেট করেনি। আর মাতার কাছে দেখো ওর কত কিছু আছে, কাঁথা পেপার, কত ছেঁড়া ডাকড়া, যদি বমি করে দেয় সেই ভয়ে। তাই না মাম্মা? আবার জামাও ছিঁড়ে গেছে তোমার, এই দেখো বুগল দেখা যাচ্ছে। একটুখানি গেছে। তো আমি এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি, আমি মানে আজ দু তিন দিন ধরে জামা কাপড় না মানে ভাবছি কাচবো কাচবো কাচবো, কেচে উঠতে পারছি না, শরীরটাও খারাপ ছিল, তারপর ওই দিনকে অত গোছগাছ করেছি, তারপরে আর কেচে হয়ে ওঠেনি, কাঁচা হয়নি। তাছাড়াও আমি শ্যাম্পুও করবো, কালকে তেল দিয়েছিলাম মাথায়, তো ওই জন্য সকাল সকাল উঠে আজকে করে নিয়েছি। আর আজকে আমার মেয়ের রেজিস্ট্রেশন হবে, তাই না মাম্মা? ওই জন্য আমরা খুব এক্সাইটেড, আজকে হবে তাই তো? তো দেখা যাক কি হয়, আজকে রেজিস্ট্রেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর ভর্তির ব্যাপার। এখন ভর্তি হবে কি না জানি না, কিন্তু আজকে আগে রেজিস্ট্রেশনটা করতে হবে তাই তো? তো চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো, পড়তে বসতে হবে তো। দেখো কেমন করছে, দেখো চল হিসু করে নে, আয় হিসু করতে হবে না, আয় জামা কাপড় খুলে দিই, আয়। ও ওই জন্য তুই উঠছিলিস না, হিসু করতে হবে তাই? কিরম বদমাস মেয়ে, তাহলে চিন্তা করো, তাই হিসু করবি না, সারা রাত তুই ঘুমিয়েছিস। পাতল পাতল, হ্যাঁ হাদিসে করবে তো করো, হাদিসে করো, আমার কোনো অসুবিধা নেই, হাদিসটা এমনিতেও আমি চেঞ্জ করবো। করছো? দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসে ইস্যু করছে, কিরকম দুষ্টু মেয়ে, তাহলে চিন্তা করতে হবে। হয়ে গেছে তো, আমরা টিফিন খেয়ে নিচ্ছি, টিফিন টিফিন টিফিন। আর আমার মেয়ে পড়ছে বসে বসে। আজকে টিফিনে হয়েছে কুমড়ো দিয়ে ছোলার তরকারি, কেন মা? পরপরই হলো না, একটা ইয়েলো একটা গ্রিন, একটা ইয়েলো একটা গ্রিন, পরপরই ইয়েলো দিলে হবে না, বুঝেছ? একটা ইয়েলো একটা গ্রিন, পরপর দুটো ইয়েলো হয়ে গেছে বাম্মা। ইয়েলোটা খোলো, এটা কি কি কালার? এটা গ্রিন, ইয়েস। আবার একটা ইয়েলো, কোথায় যাবে? কোথায় যাই? তো বাবাই চলে গেল ওর মেয়ের, ওটা রেজিস্ট্রেশনে ওটা দিয়ে দিয়েছে, ওটা রেজিস্ট্রেশন করতে। আর এই দেখো আমার মেয়েকে দেখো, টিফিন খেতে খেতে দেখো কি ঘাটছে, দেখো কালার নিয়ে ওর কি মজা লাগছে, তাই তো মজা লাগছে? হচ্ছে, আনন্দ হচ্ছে? তা যেখানে যেখানে বেশি কালার পড়েছে সেখানে সেখানে কালারটাকে এ করে দাও, না তো ওখানে কালারটা এই জায়গাটা ঘেটে দাও, এটা ঘেটে দাও, ডাকটাকে পুরো ঘেটে দিয়েছে। এসো তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু কিছু জিনিস লাগবে, বাবাের বলল ফটো নিয়ে যায়নি, পেন ড্রাইভে আছে, তো ওইগুলো নিয়ে যেতে হচ্ছে আবার। চলো আমার মেয়েকে আগে আগে দৌড়াচ্ছে, ফুচকুরানি দেখ কত ভিড় দেখেছিস। এটা হলো সোনারপুর অটো স্ট্যান্ড, দেখো অটোর মেলা, অটোর মেলা। আকাশে মেঘ দেখো কেমন, ও
বাবাই চল কি হয়েছে হ্যাঁ কি ফটো আগের ফটো নিয়ে এসেছি হ্যাঁ এছো বসো 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 এই ঠিক আছে অনেক কিছু দিতে হবে সে তো দিতেই হবে এনেছো কি সব ডকুমেন্ট দেখো বাবাই ফর্ম ফিল আপ করছে নিজের ফর্মটা ফিল আপ করছে এটা তোমার না আমার যেগুলো লাগবে সব তোমার আমি মেয়ে পাশে বসে পড়েছি ও মা এইটা আর আমাদের এখন যে অনলাইন ক্লাসটা করে তার সার্টিফিকেটও দিতে হবে আর আমার বাবায়ের সব কিছু দিতে হবে সব কিছু আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো রুহি বাড়ি যাচ্ছ আর রুহি কি দুষ্টুমি করছে সেই থেকে এখানে রসমালাই খাবি পটল পটল করে রুইকে স্নান করিয়ে রুই রান্না বসিয়ে দিয়েছি এই যে রুই রান্না হচ্ছে দেখবে নাকি তোমরা রুই রান্না কি হচ্ছে আমার মিনিম্যান চলে এসছে রান্না করে এই দেখো রুইর জন্য হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল দাঁড়াও দাঁড়াও আমি বলবো যখন তখন তো আজকে রুহি পাঁপড় শেখবে দাঁড়াও এখন রুহি পাঁপড় শেখবে পাঁপড় দাও একটা করে দেবে একটা এরকম করে একটা তুলবে তুলে এরকম করে জাস্ট আস্তে করে দিয়ে দেবে ধরো দাও আস্তে উড়ি বাবা রে অত জোরে দিলে কিন্তু তেল ছিটবে কাতলা মাছের ঝোল আর কালকে সেই বেগুন তরকারি ছিল সেইটা আজকে রান্না কাল রাত্রে যেহেতু মাশরুম রান্না করেছিলাম তো ওই তরকারিটা খাওয়া হয়নি তো আজকে কালকের তরকারিটা খেতে হবে তো আমার রুই পাঁপড় ছেঁকছে দাও দাও আরেকটা দাও একটা দাও পাঁপড়গুলো সব লাল লাল হয়ে যাচ্ছে চলো তোমার টেবিলটা আনি তো চলো আমরা পাঁপড় ভেজে নিয়েছি আমরা রুই তরকারিও হয়ে গেছে এবার আমরা খেতে বসবো হ্যাঁ একসাথে আজকে থেকে আমরা একসাথে খাবো টেবিলে দিনের অপেক্ষার অবসান হয়েছে তো আমরা প্রায় তোমার দু তিন মাস ধরে শুধু ভাবছি যে কবে আমার মেয়ের ওই জায়গা স্কুলের রেজিস্ট্রেশনটা হবে তো অবশেষে আজকে হলো তো হতে গিয়ে যে কত প্রবলেম ফেস করতে হলো বাবাই জানে বাবাই করেছে তো সেই আনন্দে আজকে আমার মেয়ের পিগি ব্যাংকও খোলা হয়ে গেল কবে থেকে আটকে রেখেছি এদেরকে মানে বাবাই যদি একটু পিগি ব্যাংকে টাকা জমেছে শুধু খোলো 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 তো আজকে মানে চেষ্টা চলছে এখন এই টাকাটা দিয়ে আজকে যেহেতু আমার মেয়ের একটা মানে এক জায়গায় রেজিস্ট্রেশন তো হয়েছে জাস্ট এখন ভর্তি হোক কি চান্স পাক না পাক সেটা পরের গল্প আজকের দিনটা একটু আনন্দের জন্য এই দেখো পিগি ব্যাংকে বসে পড়েছে আজকের দিনে আনন্দের জন্য আমরা আজকে
এই টাকাটা নিয়ে আমার মেয়ের জন্য হাতে চুড়ি কিনতে যাব। কত হয়েছে ওটাই? হাজার টাকা হয়ে গেছে। তো এগুলো রাজদীপের দোকানে দিয়ে বাবা এগুলো দিয়ে এক নোট করে নেবে। দুটো কুড়ি টাকার কয়েন কোথা থেকে এলো? এই দেখো কুড়ি টাকার কয়েন, যারা দেখনি তাদের জন্য। এগুলো কেন বাদ দিয়েছো? এই ছবি টবি আছে তাই কি হবে রেখে? টোটাল ১৯০০ টাকা। ১৯০০ টাকা হয়ে গেছে। এত তোমার মেয়ে চুরি হয়ে তো বেশি হয়ে যাবে। দুজনকে দেখো, পাঁচ টাকা দশ টাকা আলাদা প্যাকেট হচ্ছে। চিল্লার, তুই ঘুমাবি না? হ্যাঁ, টাকা নিয়ে কোথায় যাচ্ছ? সোনারপুর স্টেশনে? তোমাকে লোকে দেখলে তুলে নিয়ে চলে যাবে। ঘুম পাড়ানোর পর জোর করে তো ঘুম পাড়ালাম পয়সা টয়সা গুনে, ভেবেছিলাম আজকে বেরোবো, তো এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো। আর বৃষ্টিতে বাচ্চা নিয়ে বেরোনো তো ঠিক নয় না, ও কোথায় ভিজবো কোথায় কি হবে সেই ভয়ে তো আর বেরোলাম না, তো বাড়িতেই ছিলাম ওই জন্য আর যাইনি। তো বাবাই গিয়েছিল, বাবাই গিয়ে রাজদীপের ওখান থেকে পয়সাগুলোকে মানে খুচরো গুলোকে নোট করে নিয়ে এসছে যাওয়ার জন্য, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল আর যেতে পারলাম না। তো সন্ধ্যাবেলা এবার আমি একটু ঘুমিয়েছি না আজকে, মানে এরকম সময় না, কারণ রাত্রেবেলা এমনিতেও আমি ভিডিও এডিট করতে করতে অনেক দেরি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, তো ঘুমটা ঠিকঠাক হয় না। তো এবার এমন ঘুমিয়েছি সে ঘুম আর আমার কিছুতেই ভাঙছে না, ভাঙতে ভাঙতে পুরো ছটা সাড়ে ছটা বেজে গেছে। আমি এখন রাত্রেবেলা রুটি করে নিচ্ছি, রাত্রেবেলা সবাই রুটি খাবো, একটু ভাত আছে বাবাই খেলে খাবে, না হলে রুটি খেয়ে নেবে, আমিও রুটি খাবো। আর আমার মেয়েকে তো রুটি দেবো, যে আমার মন মতি ভালো লাগছে না তো রান্না করে করেই বেড়াচ্ছে, বললো আমি রান্না করবো, বলে ওই রান্না করেছে, তো ও রান্না করেছে ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল করেছে, ওর খেতে ইচ্ছা করছে খুব ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল, তো ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল করেছে। ভাই এই যে টুকটাক রান্না করে তারপর এটা ওটা করে দেয়, এতে যেন কেউ ভাববে না যে আমি ওকে দিয়ে করাই, ঠিক আছে? ও নিজে নিজেই করে, ওর মানে প্রথম থেকেই মানে খুব প্রথম থেকেই ওর অভ্যেস আছে, ও যখন কলেজে পড়তো তখন থেকেই ও বাড়িতে এসে রান্না বান্না করে খেত, তো ওর সেই অভ্যেসটা আছে। যখন কোনো কাজ থাকে না তখন ও এইসব করে ওর টাইমটা পাস করে, ওর ভালো লাগে করতে, আমি ওকে জোর করি না। হ্যাঁ, আমার যেদিন শরীর খারাপ থাকে সেদিন হয়তো ওকে বলি, আর বলতে ওকে হয় না মোট কথা, আমার শরীর খারাপ থাকলে ও নিজেই করে দেয়, ওকে সত্যি কথা বলতে বলতে হয় না, ও নিজেই করে দেয়। বরঞ্চ আমি যতক্ষণ পারি আমি চেষ্টা করি ওকে সবকিছু ওর মুখের সামনে দিতে, কিন্তু এখন এই মুহূর্তে আমার মেয়ে যেহেতু আছে ছোট, তো ওই জন্য হয়ে ওঠে না হয়তো, তো ও সেই জায়গাটা অনেকটাই বোঝে, বুঝে ওই করে। তা আমার মেয়ের লেচিটা দেখো, জাস্ট এইটুকু রুটির লেচিটা এইটুকু, তাও এটা পুরো খেতে পারবে না। তো চলো অনেক বক বক করে নিলাম, রুটিটা করে নি, আর অনেক বাসনও আছে, একেবারে মেজে ঘুমাবো। আর এই যে বাবাই ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল করেছে, আমার মেয়েও খাবে এই তরকারিটা, তো আমি আমটা চামটা কেটে নেব। ওভেনে ভাতটা গরম করতে বসিয়ে দিই। দু মিনিট দেব। তো চলো হয়ে গেছে, আমি এখানে খাবারগুলো নিয়ে যাই একটা একটা করে। একটা কাঁঠাল নিয়ে এসছে খাবে বলে, আর এই একটা আনারস নিয়ে এসছে, কাঁঠালটা নাকি গাছ পাকা, তো কাঁঠালটা কালকে ভাঙবো। দিয়ে দেবো না দিচ্ছ? চুত খাচ্ছ বলি বাবা, মিথ্যে চুত, তা কি দেখবে? হাম্পুটন কোথায় রাখবো? হাম্পুটন বসো আগে, ওলে বাবা লে হাম্পি দেখবো আমি, তারপর জিজ্ঞাসা করছে তোমার ফোনে চার্জ আছে?
মানে চার্জ নেই মাম্মা বসো 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 ঠিক করে বসো এটা লাগিয়ে এটা আগে বসো পাপা বলে ওলে আমার ছোনা পাপা ফোনে আছে কি জিজ্ঞাসা কর পাপাকে আমার ফোনে চার্জ নেই মেন নেট আছে কিন্তু চার্জ নেই কেমন করে জিজ্ঞাসা করছে তোমার ফোনে চার্জ আছে তো বলো না বাবু দেখো ঠিক আছে তো এসে তো থালা বাসন গুলো মাজতে হবে তো ভাতের এটা একেবারে ভিজিয়ে দিয়ে দেন এসে এই যে গ্যাস টেবিল টেবিল গুলো মুছবো পরিষ্কার করবো পরিষ্কার করে একেবারে শোবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই লাইট গুলো বন্ধ করে যাও একটা লাইট জ্বলুক হ্যাঁ তরকারিটা তুলে দাও তো চলো দেখো দেখো আবার খাবার সময় বসে গেছে হাঁপিয়ে দেখছি টাটা করো টাটা করো বাই করো তাকিয়ে বাই বাই বলো বাই বাই